হ্যালো ফ্রেন্ডস আপনাদের প্রথমেই ক্লাসটার আগে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা ক্লাসটা বাড়িতে বসে দেখছেন বাড়ির বাইরে না বেরিয়ে বাড়িতে বসে ক্লাস করছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের বন্ধুদেরকেও বলুন যেন তারা বাড়িতে থাকে যা হোক খেয়ে যা হবে বাড়িতে থাকাটা আমাদের একান্ত প্রয়োজন যাতে করে আমাদের যে বর্তমানে যে সংকটটা চলছে সেটা যেন চারিদিকে ছড়িয়ে না পড়ে এইটুকুই খালি পার্থ ঠিক আছে আপনারা যেভাবে পারেন নিজেদের মতো করে আপনাদের বন্ধুদেরকে আপনাদের প্রিয়জনকে বাড়িয়ে বাইরে যেতে বারণ করুন এবং যারা ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা আমরা শুরু করছি আজকে হবে রিজনিং লকডাউন টেস্ট থ্রি কেন লকডাউন টেস্ট কারণ এখন বর্তমানে লকডাউন পরিস্থিতি চলছে আর আমরা বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছি তো প্রথম প্রথমটা কিনে আসতে দেখুন নাম্বার ফিফটি বলছে হাইভ যদি বি হয় তাহলে সাইরি কি হতে পারে ঠিক আছে তো হাইভ এইচ আই বি কিছু সম্পর্ক বি বি মানে মৌমাছি সম্পর্ক তাহলে সাইরি এটা কার সাথে সম্পর্ক চারটে অপশান পিজিয়ন স্প্যারো প্যারট ইগল তো হাইভ মানে হচ্ছে মৌচাক ঠিক আছে আর বি মানে হচ্ছে মৌমাছি আর সাইরি হচ্ছে শিকারি পাখির বাঁশাকে বলে সাইড়ি তো এখানে একটা শিকারি পাখি হচ্ছে একমাত্র ইগল অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি ইগল এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার তো অনেকে এটা জানতেন না হয়তো এটা প্রথম জানলে যে শিকারি পাখির পাশাকে সাইডি বলা হয় ইগলের বাসা সাইডি ঠিক আছে খুব ভালো প্রশ্ন নেক্সট প্রশ্ন হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন নাম্বার ফিফটি টু দেখুন স্কিনে এসছে ফিফটি টু বলছে থার্টি ওয়ান নাইনটিন আর ফরটি ওয়ান এর সাথে এই যে সিরিজটা আছে এই সিরিজটার সঙ্গে চারটে অপশান তেইশ তেত্রিশ একান্ন ষোলো সাতাশ এগারো সাতাশ উনত্রিশ সাতচল্লিশ উনত্রিশ সতেরো সাঁয়ত্রিশ কীসের সঙ্গে সম্পর্কিত বা কোনটার সঙ্গে এটার মিল আছে ভিডিওটাকে পজ করে নিয়ে পাঁচ মিনিট বা দু সেকেন্ড দেখুন তিন সেকেন্ড দেখুন দেখার পরে আবার অন করে বা প্লে করে আবার দেখুন এটা তো একত্রিশ উনিশ একচল্লিশ আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি এগুলো প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা কোনোটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না ঠিক আছে কোনো সংখ্যা একত্রিশ কেউ ভাগ যাবে না মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সেরকমই একটা সিরিজ আছে অপশান নাম্বার সি সাতাশ সরি না অপশান নাম্বার ডি আছে ডি ডিটা আছে উনতিরিশ সতেরো আর সাঁত্রিশ এই যে সিরিজটা আছে এটা হচ্ছে মৌলিক সংখ্যা

ডি আর বি এগুলোর মধ্যে কোনো কোনো আলফাবেট কিন্তু রিপিট নেই অর্থাৎ এইচ ইএ টি এম ই ইএটি বি ই এটি এখানে এম ডবল ই দেওয়া আছে এটাই হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রথমে দেখুন নাম্বার ফিফটি ফোর নাম্বার ফিফটি ফোর কিনে এসছে ডিকশনারি ডিআইসি টিআইও এন এ আর ওয়াই এটাকে লেখা হয়েছে কী দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কোথায় ডিসারি ডিআই ও এন এ আর ওয়াই ওয়ান আচ্ছা এখানে অডি নারীকে কি কি লেখা যাবে একদম সহজ ব্যাপার খালি মানগুলোকে পুট করে দেবো ওয়াই মানে নয় নয় এইট মানে আর এ হচ্ছে সাত এন হচ্ছে ছয় ও হচ্ছে পাঁচ আর হচ্ছে আট ডি হচ্ছে এক আর আই হচ্ছে দুই এটা কোথায় আছে ফাইভ এইট ওয়ান টু ফাইভ এইট ওয়ান টু এটা আছে অপশান ডি তে তো এটা হয়ে যাবে সঠিক উত্তর বোঝা গেল নেক্সট প্রশ্ন যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখুন ফিফটি সিক্স পাঁচজন বালক একটি শাড়িতে বসেছিল এ বি এর ডান দিকে ই বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে আছে যদি এডি এর বাঁ দিকে থাকে তাহলে কে একদম মাঝখানে বসে আছে কিন্তু এখানে বলা নেই যে কোন দিকে মুখ করে বসে আছে তখন এখানে বলা থাকবে না আমরা সাধারণত এটা কত রঙ ফিফটি সিক্স হ্যাঁ এটা ফিফটি সিক্স এর রিজেন্ট আমরা উত্তর দিক ধরে নেব হ্যাঁ ওপর দিকে ধরে নেব যে এদিকে মুখ করে বসে আছে ঠিক আছে এই উপর দিক ধরে নেবো কজন আছে পাঁচজন তাই তো এক দুই তিন চার পাঁচ এবার বলছে এ বি এর ডান দিকে আছে দুটো ডায়াগ্রাম দিচ্ছি এ বি এর ডান দিকে তাহলে বি যদি আমি বলছি এখানটা আছে তাহলে এ হচ্ছে এখানে আবার বলছে এবং ই বি এর বাঁ দিকে ই আছে বি এর বাঁ দিকে তাহলে বিয়ের বাঁ দিক তো এটা ঠিক আছে বিয়ের বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে তাহলে সি যদি এখানে থাকে তাহলে ই হলো বিয়ের বাঁ দিকে সি এর ডান দিকে কোনো প্রবলেম নেই যদি এ ডি এর বাঁ দিকে থাকে এ ডি এর বাঁ দিকে তাহলে এ যদি ডি এর বাঁ দিকে থাকে তাহলে কে একদম মাঝখানে বসে আছে তাহলে আমার এইটার কোনো প্রয়োজন পড়লো না এইখান থেকে আমি বুঝতে পারছি কে একদম মাঝখানে বসে আছে বি একদম মাঝ মাঝখানে বসে আছে অপশান নাম্বার বি এটা বন্ধুরা আপনারা যারা বাড়িতে বসে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন নিজেকে যাচ করার সঠিক উপায় হলো মক টেস্ট তাই পরীক্ষা অ্যাপ আপনাদের কাছে নিয়ে এসেছে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য অনলাইন টেস্ট সিরিজ বিভিন্ন ন্যাশনাল এবং স্টেট এক্সাম যেমন আরআরসি গ্রুপ ডি ডাব্লুবি পিএসসি ডাব্লিউ এসএসসি ইত্যাদি যে কোনো পরীক্ষার টেস্ট সিরিজ আপনারা আমার এই কুপন কোড ইউজ করে কিনে নিতে পারবেন এবং ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ডিসক্রিপশানে থাকবে লিঙ্ক সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চয়েস ইজ ইউর টেস্ট সিরিজ ইজ আওয়ার্স হয়ে যাবে বোঝা গেল নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন প্রদত্ত শ্রেণীতে অন্যদের থেকে কোনটা আলাদা কি কি আছে একাশি আছে ছত্রিশ আছে পঁচিশ আছে নয় আছে পাঁচ আছে ষোলো আছে তো এখানে বোঝা যাচ্ছে যে কোনটা আলাদা কোনটা আলাদা অপশান নাম্বার এ ফাইভটা আলাদা কেন একাশি হচ্ছে নয় স্কোয়ার ছত্রিশ হচ্ছে ছয় স্কোয়ার পঁচিশ হচ্ছে পাঁচ স্কোয়ার নয় হচ্ছে তিন স্কোয়ার ষোলো হচ্ছে চার স্কোয়ার পাঁচ কারো স্কোয়ার নয় সেই জন্য পাঁচ হয়ে যাবে এখানকার আলাদা শব্দ এটাই হয়ে যাবে উত্তর ঠিক আছে বোঝা যাচ্ছে তো একদম ক্লিয়ার নেক্সট প্রশ্ন যাই ফিফটি এইট নেক্সট প্রশ্ন হচ্ছে ফিফটি এইট প্রশ্নের প্রদত্ত শ্রেণী থেকে ভুল সংখ্যাটি খুঁজে বার করতে হবে কোনটা ভুল আছে দেখুন এখানে আছে পাঁচ তেরো উনতিরিশ একষট্টি একশো কুড়ি আর দুশো তিপান্ন ঠিক আছে বোঝা গেল দেখুন তো এটা কীভাবে সিরিজটা হয়েছে আমি যদি দেখি এটা দেখুন দুই দিয়ে গুণ প্লাস তিন তাই তো ইন্টু দুই প্লাস তিন তাহলে পাঁচ দুগুণের দশ আর তিনে তেরো

নেক্সট প্রশ্ন ফিফটি নাইন দেখুন স্ক্রিনে এসছে চারটে ওয়ার্ড দেওয়া আছে চারটে ওয়ার্ডকে ডিকশনারি অর্ডারে সাহায্য মানে সাজাতে হবে ঠিক আছে তো দেখতে হবে প্রথমে একটা দুটো করে দেখতে হবে প্রথমে এন সবকটাতে এন আছে কোনো প্রবলেম নেই এবার দুটো দেখলে এন এ এন এ এন এনই যখন এন ই আছে যখন এ এনই আছে বাকি তিনটে এন আছে তার মানে এইটা কখনো তো সামনে হবে না এটা সব থেকে লাস্ট হবে তাহলে এক একটা সব থেকে শেষে হবে এক নম্বরে সব থেকে শেষে বাকি এখানে চারটে শব্দ আমি সাজিয়ে নেব তো দেখুন চারটে অপশানের শেষে কিন্তু এক নম্বর আছে এটা দেখে জাজ করা যাবে না এবার আমি আসছি এনএ এনএি ভি দুটো তিনটে দেখুন এ ভি এখানে এনএ ইউ আগে না ভি আগে ইউ আগে ইউ এর পরে ভি ইউ আগে তার মানে এই তিনটের মধ্যে সব থেকে প্রথমে আসছে এনএ নটিক্যালটা তাহলে এটা হয়ে যাবে তিন নম্বরেরটা হয়ে যাবে প্রথমে তাহলে প্রথমে হলো তিন তারপরে দুটোতেই এখানে ছিল ভি এ পরেরটা দেখবো এন এ ভি এ আর এন এ ভি আই ভি এর পরে এ আগে হবে না আই আগে হবে ভি এর পরে এটা আগে হবে সেই জন্য এটা হচ্ছে নাম্বার টুতে যাবে তাহলে বাকিটা হলো এইটা থ্রি ফোর টু ওয়ান হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার এ এটাই হয়ে যাবে সঠিক উত্তর হয়ে গেল এবার আমরা নেক্সট প্রশ্ন যাই নেক্সট প্রশ্ন নাম্বার সিক্সটি নেক্সট প্রশ্ন নাম্বার সিক্সটি বলছে প্রিয়া বিকালবেলায় সূর্যের দিকে মুখ করে হাঁটতে শুরু করলো বিকালবেলায় সূর্যের দিকে মুখ করে হাঁটছে এরকম একটা করিয়েছি প্রশ্ন তাহলে বিকেলবেলা এইটা তো কি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো বিকালবেলা হাঁটছে মানে এদিকে মুখ করে এদিকে হাঁটছে ঠিক আছে এত বড় না দেখালেও চলবে এদিকে মুখ করে হাঁটছে প্রিয়া কিছু সময় পরে সে তার ডান দিকে ঘুরলো তাহলে এদিকে হাঁটছিল হাঁটতে হাঁটতে কিছু সময় পরে সে তার ডান দিকে ঘুরলো কিছুক্ষণ পরে সে তার পুনরায় বাঁ দিকে ঘুরলো সে আবার বাঁ দিকে ঘুরেছে এবং আবার সে বাঁ দিকে ঘুরলো আবার সে বাঁদি দিকে মানে আবার এদিকে ঘুরলো এখন প্রিয়া কোন দিকে ঘুরেছে তাহলে এখন এই দিকে মুখ আছে মানে নিচের দিকে মুখ তাহলে কোন দিকে ঘুরছে নিচের দিকে মানে হচ্ছে সাউথ সাউথ মানে হচ্ছে দক্ষিণ অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেন্ট অ্যান্সার বোঝাতে পারলাম খুব সহজ আশা করি প্রত্যেকে পেরেছেন নেক্সট প্রশ্ন হয়ে যায় নেক্সট প্রশ্ন সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান হচ্ছে লুপ্ত সংখ্যা নির্ণয় করো ঠিক আছে লুপ্ত সংখ্যা নির্ণয় দেখুন তিনটে বক্স আসছে ত্রিভুজে দেখুন এইরকম ত্রিভুজ এসছে এখান থেকে আপনাকে বলতে হবে এই স্থানটা কি বসবে দেখতে পাচ্ছেন প্রত্যেকে তো ওপরের সংখ্যাগুলো একটা দিন ভালো ভালোভাবে লক্ষ্য করুন ওপরের সংখ্যাগুলো প্রত্যেকটা কিন্তু বড় সংখ্যা ঠিক আছে দুশো পঁচিশ কত স্কোয়ার এটা এটা পনেরো স্কোয়ার ঊনপঞ্চাশটা হচ্ছে সাত স্কোয়ার আর একশো একুশটা হচ্ছে এগারো স্কোয়ার ভালো করে দেখুন তো আট আর সাত যোগ করলে কত হয় আট প্লাস সাত যোগ করলে হয় পনেরো তিন আর চার যোগ করলে হয় সাত তাহলে ছয়ের সময় কত যোগ করলে আমি এগারো পাবো আট আর সাত যোগ করে পনেরো পেয়েছি আর পনেরো স্কোয়ার দুশো পঁচিশ তিন আর চার যোগ করে সাত পেয়েছি সাতের স্কোয়ার হচ্ছে উনপঞ্চাশ ছয় আর কত যোগ করলে এগারো পাবো এগারো স্কোয়ার একশো একুশ ছয় আর পাঁচ যোগ করলে আমরা পাবো এগারো আর এগারো স্কোয়ার মানে একশো একুশ তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ফাইভ কোনো প্রবলেম নেই নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্নটা হচ্ছে সিক্সটি টু এটাকে ভিডিওটাকে পজ করে আপনারা নিজেরা করুন এটা খুব বড়ো এবং মানে মাথা খারাপ করে দিতে পারে এগুলো পরীক্ষার হলে ঠিক আছে সেহেতু ভিডিওটাকে পজ করে আগে নিজেরা করুন ঠিক আছে তারপর দেখবেন প্রীতি রাহুলের থেকে বেশি নম্বর পেয়েছে প্রীতি রাহুলের থেকে বেশি নম্বর পেয়েছে অর্থাৎ প্রীতি আছে রাহুলের ওপরে যমুনা ডিভার মতোই না একই নম্বর পেয়েছে তাহলে যমুনা আর ডিভা একই নম্বর পেয়েছে লতিকা মঞ্জুত থেকে কম নম্বর পেয়েছে লতিকা মঞ্জুত থেকে কম নম্বর পেয়েছে অর্থাৎ মঞ্জুর তলায় লতিকা আছে রাহুল যমুনার থেকে বেশি নম্বর পেয়েছে রাহুল যমুনার থেকে বেশি পেয়েছে মানে যমুনা রাহুলেরও তলায় আছে তাহলে এটা আমার আর কাজে লাগলো না এবার বলছে মঞ্জু ডিভার থেকে কম পেয়েছে মঞ্জু আবার ডিভার থেকে কম পেয়েছে তাহলে ডিভার তলায় চলে এলো মঞ্জু মঞ্জুর তলায় ছিল লতিকা এবার আমায় বলছে যে কে সবচেয়ে কম নম্বর পেয়েছে তাহলে কে সবচেয়ে কম নম্বর পেয়েছে লতিকা সবচেয়ে কম নম্বর পেয়েছে অপশান নাম্বার বি লতিকা কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নেই সহজ ছিল নেক্সট প্রশ্ন যাচ্ছি তো বন্ধুরা নেক্সট প্রশ্ন যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি দেখুন এই যে বাংলা বইয়ের রিজনিং আছে এগুলো আমার কাছে অতটা অ্যাভেলেবেল নেই আমি যদি ইংরাজিতে করাই তাহলে বিভিন্ন টপিক থাকবে সেখানে সেগুলো করাতে পারবো যদি আপনাদের কিন্তু কোনো প্রবলেম আছে যদি আমি ইংরাজি থেকে রিজনিং করি মানে ইংরাজি বই থেকে ক্যাপশান নিয়ে যদি রিজনিং করে এই মতামতটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বলেন ইংরাজি বই থেকে আপনারা করাতে পারেন তাহলে নিশ্চয়ই আমি করাবো কারণ ইংরাজি বইয়ের ডিফারেন্ট অনেক আছে এই যে বাংলা বইগুলো সেই একই প্যাটার্নে তৈরি একই ধরনের রিজনিং দেওয়া আছে মানে আলাদা আলাদা এক্সট্রা কোনোরকম দেওয়া নেই যেমন পেপার কাটিং দেওয়া নেই লুডো ছক্কা দেওয়া নেই তারপরে ওই যে সাল দিন সময় এগুলো কোনো দেওয়া নেই সেই জন্য বলছি ইংলিশ বই আমার কাছে অনেক অ্যাভেলেবেল আছে সেখান থেকে আমি করাতে পারি সেটা আপনারা ভালো বুঝবেন যে কোনটা করালে সুবিধা হবে সেই অনুযায়ী আমাকে কমেন্ট করে লিখবেন যে দাদা হ্যাঁ আপনি ইংলিশ থেকে করেন আমার কোনো অসুবিধা নেই আর যদি বলেন যে হ্যাঁ অসুবিধা আছে তাহলে আমি এইভাবেই করাবো ঠিক আছে নেক্সট প্রশ্ন নাম্বার সিক্সটি থ্রি একটা রেখাচিত্রে মানব সম্প্রদায় বালিকা এবং বালকের মধ্যে সম্পর্কটি নির্দেশ করেছে মানব সম্প্রদায় বালক আর বালিকা এটা তো ভেরি ইজি আমি যদি এই পুরোটাকে ধরি মানব সম্প্রদায় মানব সম্প্রদায়ের মধ্যে বালক পরে পড়ে বালিকা পড়ে বালকও পরে। পড়ে আবার বালিকাও পড়ে আর বালক বালিকা কিন্তু সমান নয় এই মানব সম্প্রদায়ের মধ্যে বালকও পড়ছে এটা বালক এটা বালিকা ঠিক আছে অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বোঝা যাচ্ছে সহজ ছিল এটা নেক্সট হয়ে যায় দেখুন নেক্সট প্রশ্ন সিক্সটি ফোর সিক্সটি ফোরের অঙ্কটা এই ধরনের অঙ্ক পরীক্ষার সময় সাপেক্ষ নিম্নের প্রদত্ত বিকল্পগুলো থেকে সঠিক গাণিতিক চিহ্নগুলি বসাতে হবে বসিয়ে পূরণ করতে হবে দেখবে কোনটা মিলছে ঠিক আছে আপনারা এডি করতে পারেন নাহলে বি সি করতে পারেন তো বি আর সি পরীক্ষা করে একবার দেখা যাক ঠিক আছে প্রথমে এডি নাহলে বি সি যেটা ইচ্ছা করে করতে পারেন ঠিক আছে আমি বিসির মধ্যে আমি আমি সিটা দিয়ে করছি সি ঠিক আছে সিটা আছে আট এই সরি এখানে আট প্রথমে আছে গুণ চিহ্ন তাহলে গুণ পাঁচ গুণের পরে আছে যোগ চিহ্ন দশ তারপরে আছে সমান চিহ্ন দুই তারপরে আছে গুণ চিহ্ন পঁচিশ এটা করে দেখুন কত হচ্ছে কত আসবে কি পাঁচ আসছে চল্লিশ প্লাস দশ সমান পঁচিশ দুগুণের পঞ্চাশ আর চল্লিশ প্লাস দশ মানে পঞ্চাশ ইজিক্যাল টু পঞ্চাশ তো সিটা হয়ে যাবে রাইট অ্যান্সার বুঝা গেল এটার ক্ষেত্রে সিটার হয়ে যাবে রাইট অ্যান্সার তো এগুলো বসিয়ে জাস্ট দেখতে হয় কোনটার সাথে কোনটা মিলছে যখনই সমানে এদিক ওদিক মিলে যাবে সেটাই হয়ে যাবে উত্তর হয়ে যাচ্ছে তো নেক্সট প্রশ্ন যাই সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ বিবৃতি সিদ্ধান্ত অনেকেরই বুঝতে অসুবিধা হয় আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন নিশ্চয়ই ঠিক আছে বলছে সমস্ত ক্রীড়াবিদ সাহসী সমস্ত ক্রীড়াবিদ সাহসী যত ক্রীড়াবিদ আছে প্রত্যেকে সাহসী মানে যারা খেলোয়াড় প্রত্যেকেই প্রত্যেকটা ক্রীড়াবিদ ক্রীড়াবিদ যত আছে প্রত্যেকে হচ্ছে সাহসী ক্রীড়াবিদ যত আছে প্রত্যেকে সাহসী এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন আর দু নম্বর হচ্ছে সমস্ত মহিলারাই হলো ক্রীড়াবিদ যত মহিলারা আছে সব সমস্ত মহিলারাই ক্রীড়াবিদ অর্থাৎ যত এর ক্রীড়াবিদের মধ্যে সব মহিলা আছে এটাকে মহিলা লিখছি যত মহিলা আছে প্রত্যেকেই কিন্তু ক্রীড়াবিদ সের মধ্যে বলেছে ঠিক আছে এবার আমি দেখব সিদ্ধান্ততে কি কী বলতে চাইছি এই থেকে সিদ্ধান্ত কি আসছে বা সিদ্ধান্তগুলো সঠিক না সমস্ত মহিলারাই হলো সাহসী দেখুন মহিলারা আছে এখানে ক্রীড়াবিদের মধ্যে কারণ প্রথম বলেছিল যে দ্বিতীয়টাতে সমস্ত মহিলারাই ক্রীড়াবিদ অর্থাৎ মহিলাটা ক্রীড়াবিদের মধ্যে আছে আবার ক্রীড়াবিদটা সব সাহসীর মধ্যে পড়ছে কারণ প্রথম অবস্থানে বলেছিল যে সমস্ত ক্রীড়াবিদের সাহসী তাহলে এখানে সমস্ত মহিলারাই সাহসী অবশ্যই কারণ সমস্ত মহিলারা দেখতে পাচ্ছি সাহসীর মধ্যে আছে তাহলে এক নম্বরটা সঠিক দু নম্বরটা কিছু ক্রীড়াবিদ হলো মহিলা কিছু ক্রীড়াবিদ হলো মহিলা এটাও সঠিক এখানেও এইখানে তো ক্রীড়াবিদ ক্রীড়াবিদের মধ্যে যে এই জায়গাটা এটা তো কিছু ক্রীড়াবিদ আর কিছু ক্রীড়াবিদ মহিলা সেটাই তো বলছে ঠিকই তো আছে অপশান তো কিছু নেই এই বাকি যে ফাঁকা স্থানটা যে ক্রীড়াবিদের এখানে মহিলার জায়গা এখানে সব পুরুষও হতে পারে কিন্তু কিছু এই যে ক্রীড়াবিদের মধ্যে কিছু ক্রীড়াবিদ্ধ মহিলা সেটা তো বলা আছে অবশ্যই বলা আছে রাইট তো দুটোই রাইট অর্থাৎ অপশান নাম্বার বি এক নম্বর এবং দু নম্বর সিদ্ধান্ত উভয় সত্য বোঝা গেল দুটোই সত্য তো বন্ধুরা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে থ্যাংক ইউ ভেরি